হাই ভিয়ার কেমন আছেন সবাই আমার হোমিওপ্যাথিক চিকিৎসা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি কানের পীড়া ডিজিজ অব দ্য ইয়ার সম্পর্কে আলোচনা করব কানের ভিতর নানা কারণে ব্যথা প্রদাহ কান পাকা নির্গত হওয়া কম শোনা ও বধিরতা ইত্যাদি অসুবিধাগুলো সাধারণত গণ্ডমালাগ্রস্ত ব্যক্তিদের এবং হাম বসন্ত আরক্ত জ্বর ও সর্দির পরে কান পেকে ঠান্ডা পেয়ে আঘাত পেয়ে কানের মধ্যে পানি প্রবেশ করে কানের মধ্যে ফোড়া হয়ে প্রভৃতির কারণে কর্ণপ্রধা ও কর্ণশুল ব্যথা হতে পারে বিস্তারিত বর্ণনায় যাওয়া আমাদের উদ্দেশ্য নয় হোমিওপ্যাথি চিকিৎসা লক্ষণভিত্তিক চিকিৎসা তাই হোমিওপ্যাথি চিকিৎসা লক্ষণ অনুযায়ী করলে আমাদের এই কানের পীড়া বা ডিজিজ ইয়ার নির্মূল করা সম্ভব হবে কানের হোমিওপ্যাথিক চিকিৎসা যে কারণে হোক হঠাৎ কানে অসহ্য কটকটানি রুগীকে অস্থির করে তোলে কামরানি জ্বর থাকতেও পারে নাও পারে এর লক্ষণ আমরা অ্যাকোনাইট ন্যাপ ব্যবহার করব কানে গুঁতা কাপড় বা কানের পাতা টানার কারণে আঘাত পাওয়ায় অসহ্য ব্যথা শুইতেই কষ্ট হয় এর লক্ষণ আমরা আর নিকামন ব্যবহার করব ঠান্ডা লেগে সর্দি সহ কানে ব্যথা গলা পর্যন্ত যায় লক্ষণে আমরা এলিয়াম সিফা ব্যবহার করব। কর্ণপট ছিদ্র হলে বা বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগার কারণে কান পাকা চর্বির মতো পুষ কানে শোষ শব্দ কালা হওয়া লক্ষণ লেখে দেখা দিলে এরূপ লক্ষণ দেখা দিলে আমরা ক্যালকেরিয়া কার ব্যবহার করব। কানের ব্যথা পানি শুতে দেয় না ব্যথায় মুখমণ্ডল লাল বর্ণ হঠাৎ ব্যথা বেশি হয় ও কিছু সময় পর হঠাৎ কমে যায় এর লক্ষণে আমরা বেলোটনা ব্যবহার করব। ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত কান পাকা গোটা বাড়িতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এর লক্ষণে আমরা অ্যাসিড কার্বলিক ব্যবহার করব কোনো প্রকৃত কারণ ছাড়াই কানে অসহ্য ব্যথা রুগী বাবারে মারে আমি আর সহ্য করতে পারছি না আমার প্রাণ গেল ইত্যাদি বলে অস্থির ক হয় ও কাঁধে শিশুদের উক্ত কান্নায় কোলে নিলে চুপ থাকে এরূপ লক্ষণে আমরা কেউ ব্যবহার করব। প্রথমে কানে ব্যথা যন্ত্রণা হয় পুষ অধিক দিন স্থায়ী হয় কান থেকে পচা দুর্গন্ধ বের হয় পুষ পানির মতো দুর্গন্ধযুক্ত মাছ ধোয়ার পানির নেয় এরূপ ক্ষেত্রে আমরা টেলুরিয়াম ব্যবহার করব কানের ভিতর ক্ষত ও ক্ষত সেফটিক হওয়ার কারণে অসহ্য যন্ত্রণা ব্যথা কানে হাত দিতে দেয় না স্পর্শের ভয়ে অস্থির হওয়া ও মূর্ষা যাওয়া এরূপ লক্ষণে আমরা হিপার সাল ব্যবহার করব। কানে পুজ হয়ে অত্যন্ত ব্যথা কান থেকে আরম্ভ করে ক্রমশ মাথায় ও ঘাড়ে যায় ঘাড়ের গ্রাণ ফলে কানের পুষ সুতার দড়ির ন্যায় বা তারের ন্যায় লম্বা হয় সর্বদাই কান অপরিষ্কার অতিশয় দুর্গন্ধ এরূপ লক্ষণে আমরা ক্যালিবাইক্রম ব্যবহার করব। যখনই সর্দি পাই তখনই কান পাকে ও ঘিয়া বর্ণের অতিশয় দুর্গন্ধযুক্ত পুস্রাব পুষ ও নাকের সর্দি অপেক্ষাকৃত গাঢ় মুখের লালা পড়ার প্রবণতা ও রাত্রে যন্ত্রণা বৃদ্ধি এর লক্ষণে আমরা মাকসল ব্যবহার করব। অনেক দিন ধরে পুষ পড়ে কাপটস্থ ছিদ্র ঘন হলদে পুষ তৎস অত্যন্ত ব্যথা শীত শীত অনুভব কানের ভিতর মরিচের ঝালের মতো জ্বালা এর লক্ষণে আমরা ক্যাপসিকাম ব্যবহার করব। কানে বহুদিনের পুষ কানে ঘা ফোলা ব্যথা ও কান অত্যন্ত গরমবোধ শিশুদের কান পাকায় স্লেচ্ছার মতো ঘন পুজ নির্গত হয় এর লক্ষণ আমরা বোরাক্স ব্যবহার করব পাতলা অত্যন্ত দুর্গন্ধযুক্ত পুষ অনেক দিন ধরে নির্গত হতে থাকে ম্যামব্রেন কর্ণপটহের আবরণ ছিদ্র হয় এরূপ লক্ষণে আমরা সাইলেসিয়া ব্যবহার করব কর্ণশুলে বা কর্ণপ্রদাহে কানে ভয়ানক খোসা মারা ও দপদপ করে ব্যথা পুষ অত্যন্ত ঘন হলুদ বা একটু সবুজ রঙের ব্যথা হঠাৎ বাড়ে ও কিছু সময় থেকে আস্তে আস্তে কমে যায় যতই ব্যথা বাড়ে ততই শীত লাগে কানে পানি ঢোকার কারণে বা ময়লা জমে বা পুষ হওয়ার কারণে ব্যথা এরূপ লক্ষণে আমরা পালছিটিলা ব্যবহার করব আর ভিওয়ার মনে রাখবেন পাল ছিটিলা সাজুক স্বভাবে ব্যক্তিদের ক্ষেত্রে কাজ করে কানের ভিতর দাঁত কিংবা একজিমার কারণে ব্যথা সূক্ষ্মর চুলকানি চুলকানোর পরে ব্যথা ও লালসে বর্ণের মধুর ন্যায় আঠালো রস পুষ নির্গত হয় ফলে চামড়া মোটা পুষ ও রস যেখানেই লাগে সেখানেই ক্ষত বা ঘা হয় এরূপ লক্ষণ আমরা গ্রাপাইটিস ব্যবহার করব। কর্ণ চুলকায় সুটকি পশা দুর্গন্ধ রস রস ও পুষ নোংরা প্রকৃতির চর্ম পীড়াগ্রস্ত রোগী এরূপ লক্ষণে আমরা শরীরাম ব্যবহার করব। আর ভিউয়ার মনে রাখবেন নাম শীতকাতর রোগীদের ক্ষেত্রে কাজ করে ঔষধের শক্তি ও মাত্রা তরুণ রোগে তিরিশ ও দুশো শক্তি পরিবর্তন রীতিতে বর্ধিত মাত্রায় পুন পুনো কয়েক মাত্রা আশু উপশম না হওয়া পর্যন্ত প্রয়োগ করা যেতে পারে পুরাতনে একশো শক্তি থেকে উচ্চ শক্তি পনেরো অথবা বিশ দিন বা তিরিশ দিন পর পর সূক্ষ্ম মাত্রায় বারো ঘন্টা অন্তর অন্তর দুই ডোজ করে সেবনের ব্যবস্থা দিতে হবে বাচ্চা এবং শক্তি গ্রস্ত রোগীদের ক্ষেত্রে উচ্চ শক্তি প্রয়োগের সময় সাবধানতা অবলম্বন করতে হবে উপদেশ কানে যেন ঠান্ডা না লাগে তর জন্য গরম কাপড় দিয়ে কান ঢেকে রাখতে হবে কানের ব্যথায় বা পুষ শুকানোর জন্য কানের অভ্যন্তরে বাহ্য প্রয়োগ করা বোকামির কাজ কারণ মাথার ও চোখের সমূহ ক্ষতি হয়ে থাকে কানে পিসকারি দেওয়া কোনো ক্রমে যুক্তিসংবন্ত নয় এতে অনেক সময় কানের পর্দা ছিঁড়ে গিয়ে চিরদিনের জন্য বধির হয়ে যায় তথ্য বিভার আপনার কানে ব্যথা থাকাকালীন সময়ে অন্তত মাছ মাংস সম্পূর্ণরূপে বর্জন করা ভালো জ্বর থাকলে লঘু পথ্য ব্যবস্থা করতে হবে আমার ভিডিও দেখার জন্য আমার হোমিওপ্যাথিক চিকিৎসা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ প্রতিনিয়ত আপডেট পেতে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ বিহার ভালো লাগলে কমেন্ট ও লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ